আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা ক্লাস সিক্সের ইংলিশের ইউনিট ফোর লেসন 4.3 এইটা দেখব, আর এটা রয়েছে পেজ নাম্বার 34 থেকে 35, এই দুই পেজ জুড়ে। তাহলে 4.3 লেসনে বলেছে, নাও এখন, ইন পেয়ার্স দুজনে মিলে, অর গ্রুপস অথবা দলে বিভক্ত হয়ে, রিড পড়ো দ্য আন্ডারলাইন্ড সেন্টেন্স, আন্ডারলাইন করা সেন্টেন্স মানে নিচে দাগ দেওয়া সেন্টেন্স, এই যে যেগুলোর নিচে দাগ দেওয়া আছে, এই গল্পের এই বাক্যগুলো ভালো করে পড়ো। অব দ্য স্টোরি কাউন্ট ওয়াইজলি, এই কাউন্ট ওয়াইজলি যে স্টোরি, এই স্টোরির এই আন্ডারলাইন করা বাক্যগুলো সেন্টেন্সগুলো ভালো করে পড়ো। অ্যান্ড এবং ক্যাটাগোরাইজ মানে ভাগ করো, ক্যাটাগরিতে ভাগ করো, বা বলছে যে কোন ক্যাটাগরিতে পড়ে, কোন প্রকারে বিভক্ত করবে সেটা তোমরা বিভক্ত করো, ইন দ্য ফলোয়িং টু কলাম নিচের দুটা কলামে, মানে এই যে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, এই দুটার মধ্যে কোনটা হবে সেই কলামে তোমরা লেখো। তারপরে বলেছে যে দেন ডিসকাস, তারপরে ডিসকাস করো, আলোচনা করো, বর্ণনা করো, দ্য পারপাজেস, পারপাজ মানে উদ্দেশ্য, তার মানে এই যে দুটা দুই ধরনের বাক্য আছে, কোন ধরনের বাক্যের উদ্দেশ্য কি সেটা তোমরা সেন্টেন্সে লেখো, মানে সেন্টেন্সের উদ্দেশ্যটা লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হলো। এখানে বলেছে টু ক্যাটাগোরাইজ মানে ক্যাটাগরিতে বিভক্ত করতে, দুই প্রকারের মধ্যে কোন প্রকারের হবে সেটা তোমরা এটা কীভাবে করবে দেখো, বলেছে দ্য সেন্টেন্সেস টু ক্যাটাগোরাইজ, ক্যাটাগরিতে বিভক্ত করতে দ্য সেন্টেন্সেস বাক্যগুলো, আইডেন্টিফাই তোমরা আইডেন্টিফাই করো মানে শনাক্ত করো, দ্য পজিশন অব দ্য অক্সিলিয়ারি ভার্ব, পজিশন মানে অবস্থান, মানে কোথায় থাকবে, কোথায় অবস্থান হবে অফ দ্য অক্সিলিয়ারি ভার্ব, এই সাহায্যকারী ভার্বগুলোর পজিশন কোথায় হবে, এটা কি সাহায্যকারী ভার্বগুলো কি শুরুতেই থাকবে নাকি সাবজেক্টের পরে যাবে নাকি সাবজেক্টের আগে থাকবে না কোন জায়গায় থাকবে, এটার পজিশন কোথায় হবে, এগুলো তোমরা খেয়াল করো। অ্যান্ড দ্য পাংচুয়েশন মার্কস, এবং শেষে যে ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক, এই দুটার মধ্যে কোনটা হচ্ছে সেগুলোও তোমরা খেয়াল করো। তাহলে আমরা এখন এই কাজগুলো করব, তার আগে আমরা এই গল্পটার যে আন্ডারলাইনগুলো অংশ আছে এগুলোই আমরা কী করব, এই সব বাক্যগুলোই আমরা খেয়াল করব। যেমন দেখো এই যে প্রথমে যেটা দেওয়া আছে, এই বাক্যের শেষে দেখো কোশ্চেন মার্ক আছে, তাহলে যে বাক্যের শেষে যে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে সেটা অবশ্যই আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে বা প্রশ্নবোধক বাক্য হবে। তাহলে প্রশ্নবোধক বাক্য চেনার একমাত্র বা প্রধান একটা কৌশল হলো লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অন্য কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে না। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে যেগুলো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেগুলো ইন্টারোগেটিভ, আর যেগুলো শেষে প্রশ্নবোধক থাকে না, ফুল স্টপ থাকতে পারে অথবা ওই যে এক্সক্লেমেটরি মার্ক থাকতে পারে, বিস্ময়সূচক, তাহলে বিস্ময়সূচক থাকে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে, সেটা পরের কথা, সেটা কিন্তু এখানে নাই। তাহলে এখানে আমাদের আরও বাক্যের শেষে কি থাকে, বাকি সব বাক্যের শেষে ফুল স্টপ থাকে। তাহলে পাঁচ ধরনের বাক্যের মধ্যে এক ধরনের বাক্যে কোশ্চেন মার্ক থাকে, আরেক ধরনের বাক্যে মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে থাকে এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন, আর যে তিন প্রকার বাকি থাকলো এই তিন প্রকারের শেষে আমাদের কি হয়, ফুল স্টপ হয়। আচ্ছা, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, এরকম ফুল স্টপ লাস্টে হবে। তাহলে আমরা এখন এইসব বাক্যের শেষেরটা দেখেই বুঝতে পারবো যে কোনটা কোনটা প্রশ্নবোধক, আর যেটার শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই সেটা হবে অ্যাসার্টিভ। আমাদের একবারে এক কৌশলই কিন্তু আমরা সবগুলো করে ফেললাম। তাহলে দেখো এখানে লাস্টে কোশ্চেন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই কলামে লিখতে হবে, আবার এটার শেষে দেখো ফুল স্টপ আছে, তার মানে এটা আমরা লিখব এই অ্যাসার্টিভ সেন্টেন্সের এই কলামে। তাহলে আমরা অন্য কিছু না জেনে শুধুমাত্র লাস্টের চিহ্ন দেখেই কিন্তু আমরা সবগুলোই ক্যাটাগরিতে ফেলতে পারবো যে কোনটা কোন ক্যাটাগরির। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই কাজগুলো আমরা শুরু করি, শুরু করলে আমরা এর ভেতরের অংশগুলোও আমরা জানতে পারবো যে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কোথায় বসছে সেগুলো আমরা জানতে পারবো। তাহলে প্রথমটা করেই দেওয়া আছে,
দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এইটা লিখেছে কারণ এইটার লাস্টে কোশ্চেন মার্ক নাই, এই জন্য অ্যাসার্টিভ, আর এইটার লাস্টে কোশ্চেন মার্ক আছে এই জন্য ইন্টারোগেটিভ। এখন এই পার পাস তোমরা কিভাবে লিখবে এটা কিন্তু একটু সমস্যা হতে পারে, তবে আমি এখানে বলে দিচ্ছি এখানে ভয়ের কিছু নাই, এটাও দেখো অন্যগুলোর মতোই সহজ। এখানে যেটা অ্যাসার্টিভ সেটা অবশ্যই স্টেটমেন্ট হবে, এখানে স্টেটস লিখতে পারবে অথবা স্টেটমেন্ট অফ, স্টেটমেন্ট অফ এটাও লিখতে পারবে অথবা স্টেটস এটাও লিখতে পারবে। লিখে দ্য সিচুয়েশন অফ দ্য কোর্ট রুম, তাহলে কোর্ট রুমের পরিস্থিতি এখানে বর্ণনা করা হচ্ছে। আর এইটার পারপাস কি, দেখো এটার উদ্দেশ্য কি, এই সেন্টেন্সের উদ্দেশ্য কি, এখানে বলেছে দ্য এম্পেরর আস্কড, মানে এখানে বলছে যে এই বাক্যটা বা এই প্রশ্নটা কে করলো সেটা এখানে বলেছে, দ্য এম্পেরর করলেন বা সম্রাট করলেন, তাহলে সম্রাট প্রশ্ন করলেন এই কথাটা এখানে বলে দিয়েছে। দ্য এম্পেরর আস্কড দ্য কোশ্চেন টু নো, জানতে দ্য নাম্বার অব দ্য বার্ডস ইন দ্য সিটি, তাহলে শহরে কতগুলো বার্ড আছে বা পাখি আছে বা কাক রয়েছে এগুলোর সংখ্যা জানার জন্য তিনি প্রশ্ন করলেন। আচ্ছা এখন তাহলে আমরা দুই নাম্বার শুরু করি, মানে এই যে পরের যে বাক্যগুলো দেওয়া আছে এগুলো আমরা এখন শুরু করব। তাহলে এইটা আর এইটা কিন্তু করেই দেওয়া আছে, এখন আমরা এর পরেরগুলো করব। তাহলে আমরা কিন্তু পরের সেন্টেন্সটা এই রকম আছে, দেখো ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোজ অব দ্য সিটি, এইটা কিন্তু আমাদের এই যে এই এই বাক্য, কারণ প্রথম দুটো করেই দেওয়া আছে, তারপর থেকে আমরা করব। এটার লাস্টে যেহেতু কোশ্চেন মার্ক আছে তাহলে অবশ্যই এটা আমরা কি করব, এরকম এই কলামে লিখব, এই সোজা লিখব। তাহলে এইটা আমরা দেখে দেখে এই সোজা লিখলাম, এখন এইটার পারপাস কিভাবে লিখব। এখন দেখো এই প্রশ্নটা কে করলো সেটা যদি খেয়াল করি তাহলে আমরা গল্পে চলে যাই, দেখো এই প্রশ্নটা কে করলো সেটা কিন্তু আগেই লেখা আছে, দে ওয়ার আস্কিং, মানে তারা তারা জিজ্ঞেস করছিল, তারা বলতে তো রাজা একজনকে তারা বলা যাবে না এবং বীরবলকেও তারা বলা যাবে না কারণ বীরবলও একজন, তাহলে তারা বলতে ওই যে রাজার যে কোর্টে বা রয়্যাল কোর্টে যারা উপস্থিত ছিলেন সেই সব লোকেরা জিজ্ঞেস করল। তাহলে আমরা এখানে পারপাস লিখতে পারি এভরিবডি আস্কড অথবা দে আস্কড, এটা লিখলেও হয়, কারা প্রশ্ন করলো এই কথাটা আমরা এখানে লিখব। এখন আমরা যদি এই পারপাস আরও বড় করে লিখতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারি যে এভরিবডি আস্কড, তারপরে এই যে টু কাউন্ট অল দ্য ক্রোজ অফ আ সিটি, এইগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তাহলে আমরা ছোট করেও লিখতে পারি অথবা এটাকে বড় করেও লিখতে পারি। এরপরের বাক্য দেখো, হোয়াট ইজ দ্য ম্যাটার, এটার লাস্টে যেহেতু কোশ্চেন মার্ক আছে এই জন্য আমরা এই সোজা লিখলাম, হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপার কি, তাহলে এই কথাটা কে বলেছিল, তাহলে সেই কথাটা বলেছিল কিন্তু বীরবল, তাহলে বীরবল আস্কড এটা হবে, মানে এখানে প্রশ্ন করলো কে সেইটা আমরা এখানে দেব, বীরবল আস্কড। আমরা যদি বড় করে দিতে চাই তাহলে বীরবল আস্কড লিখে ব্রাকেটে আমরা এই কথাটা এই বাক্যটা তুলে দিতে পারি ব্রাকেটের মধ্যে। আচ্ছা তাহলে এখানেও যদি আমরা বড় করে পারপাস লিখতে যাই তাহলে এই এভরিবডি আস্কড লিখে ব্রাকেটের মধ্যে এই বাক্য লিখে দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু বীরবলের মতো মানে স্মাইলিং করছে, মুস্কে হাসছে, এটা লাস্টে যেহেতু এই সেন্টেন্সের লাস্টে যেহেতু কোশ্চেন মার্ক নাই এই জন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এই ক্যাটাগরিতে আমরা লিখলাম। এখন এইটার পারপাস কিভাবে লিখব, তাহলে দেখো যে এখানে বীরবল ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে স্মাইল্ড হাসলো অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর, আকবরের কাছে চলে গেল। তাহলে এখানে কার কাজ বোঝাচ্ছে সেটা দেখো, স্টেটমেন্ট অন বীরবলস অ্যাক্টিভিটি, তাহলে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হলো স্টেটমেন্ট বা বর্ণনা, কিসের উপরে বর্ণনা, বীরবলের কাজের উপরে, বীরবল কী করলো সেটার স্টেটমেন্ট। তাহলে আমরা লিখে দিতে পারি স্টেটমেন্ট অন বীরবলস অ্যাক্টিভিটি, এইভাবে আমরা পারপাসটা লিখতে পারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বাক্য ছিল ক্যান আই টেল, প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই ক্যাটাগরিতে আমরা এটাকে ফেললাম। তাহলে এটার আমরা
পারপাস কিভাবে লিখব, ক্যান আই টেল, এটা কে বলেছিল? অবশ্যই বীরবল বলেছিল। তাহলে লিখব বীরবল আস্কড, বীরবল আস্কড লিখে ব্র্যাকেটে আমরা এইটার বাক্যটাও এখানে লিখে দিতে পারি যদি বড় করে লিখতে চাই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বাক্য, হি অ্যানাউন্সড, সে অ্যানাউন্সড করলো, ঘোষণা করলো, দ্য অ্যান্সার, উত্তরটি ঘোষণা করলো। তাহলে উত্তরটা কে ঘোষণা করলো? অবশ্যই বীরবল ঘোষণা করলো। তাহলে আমরা লিখতে পারি স্টেটমেন্ট অন বীরবলস অ্যাক্টিভিটি। এর আগেরটাতে আমরা যেরকম লিখেছিলাম যে স্টেটমেন্ট অফ বীরবলস অ্যাক্টিভিটি, এরকম করে আমরা এখানেও স্টেটমেন্ট অন বীরবলস অ্যাক্টিভিটিস এটা আমরা লিখলাম পারপাজের ক্ষেত্রে। এরপরের সেন্টেন্স দেখো, আমরা লিখতে পারি যে হাউ ডিড ইউ কাউন্ট, তুমি কিভাবে কাউন্ট করবে, মানে করলে, দ্য নাম্বার অফ দ্য ক্রো, কাকের সংখ্যাটা তুমি কিভাবে বের করলে। যেহেতু লাস্টে কোশ্চেন মার্ক আছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্যাটাগরিতে ফেললাম। আর এটার পারপাস আমরা লিখতে পারি যে ইম্পেরর আস্কড, এই কথাটা অবশ্যই সম্রাট বলেছিলেন, এই জন্য আমরা এখানে লিখতে পারি ইম্পেরর আস্কড। আর এটাকে বড় করে লিখতে চাইলে ব্র্যাকেটের মধ্যে এই সেন্টেন্সটা দিলেও হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা সেন্টেন্স দেখছি যে এই সেন্টেন্সের লাস্টেও কিন্তু কোশ্চেন মার্ক নাই, ফুল স্টপ আছে, এজন্য এটার ক্যাটাগরি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্যাটাগরি বা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারের মধ্যে আমরা ফেলতে পারি। এখন এই বাক্যে কি বলেছে দেখো, ইফ মানে যদি, দেয়ার আর থাকে, মোর মানে বেশি যদি থাকে, দেন দ্য রিলেটিভস অন দ্য ক্রোস, যদি সংখ্যায় বেশি হয় তাহলে বুঝবেন যে রিলেটিভ ক্রোকে ক্রো মানে কাকেরা মাস্ট বি ভিজিটিং দেম, তাহলে কাকের আত্মীয় স্বজনেরা এখানে বেড়াতে এসেছে, ফ্রম নিয়ার বাই সিটিজ, নিকটবর্তী শহর থেকে এই শহরে বেড়াতে এসেছে। তাহলে এইটার পারপাস আমরা লিখে দিতে পারি স্টেটমেন্ট অন বীরবলস ওয়ার্ডস, যেহেতু এটা বীরবলের কাজ নয় বীরবলের কথা, এই জন্য আমরা বীরবলস ওয়ার্ডস এটা আমরা লিখে দিতে পারি। এইভাবে আমরা কিন্তু এত দূর পর্যন্ত শেষ করব। আর এরপরের যে সেন্টেন্স সেটা দেখো, এটার লাস্টেও কিন্তু ফুল স্টপ আছে, এই জন্য আমরা এটাকেও কী করলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্যাটাগরিতে ফেললাম। তাহলে এখানে বলেছে হি ওয়াজ প্লিজড, তিনি খুশি হলেন, তাহলে কে খুশি হলেন? অবশ্যই সম্রাট বা আকবর খুশি হলেন উইথ দ্য অ্যান্সার, এই অ্যান্সার শুনে। তাহলে এটা কার কাজ? অবশ্যই এম্পেরর কাজ। তাহলে স্টেটমেন্ট অন কিংস অ্যাক্টিভিটি অথবা এম্পেরর্স অ্যাক্টিভিটি, কিং মানেই তো এম্পেরর, তাহলে যে কোনো একটা দিলেই হয়। আর এইভাবে আমরা কিন্তু এই কাজটা শেষ করতে পারি। আর সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।